মোহাম্মদ নুরুল করিম জুয়েল আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় সংবর্ধনা দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ। আমাদের প্রতিনিধি আলাউদ্দিন শুভ্র জানান, মোহাম্মদ নুরুল করিম জুয়েল ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবলীগের উদ্যোগে শনিবার পৌরসভা হলরুমে এই আয়োজন করা হয়। এ সময় ফুল ও ক্রেস্ট দিয়ে মোহাম্মদ নুরুল করিম জুয়েলকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা সভায় সভাপতি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী, প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, এছাড়া স্থানীয় উপজেলা এবং পৌরসভার অনেক নেতৃবৃন্দ এই সভায় উপস্থিত ছিলেন।